আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে সার্ভে রিলেটেড আমাদের প্রথম লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে দুজন গেস্ট আছে, যা দুজনই হচ্ছে সার্ভে এক্সপার্ট। ওনারা হচ্ছে সার্ভের সাথে অনেক দিন ধরে আছে এবং সার্ভে কাজ করছে। সো আমরা চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। তো আমাদের এখানে আছে তাপস মজুমদার, উনি সার্ভের সাথে অনেক দিন থেকে পরিচিত, এবং আছে তানভীর আহমেদ, উনিও একজন সার্ভে এক্সপার্ট। তো আমরা তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। তো তাপস ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিতেন, একটু ডিটেলস, যে আপনি সার্ভে হচ্ছে যে কতদিন থেকে করতেছেন, বা আসলে সার্ভের সাথে কিভাবে আপনি আসছেন, আর আপনি কি করেন? আসলে আমি সার্ভে করি প্রায় 4 বছর যাবৎ। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি সার্ভেটা করতেছি। আসলে সার্ভেটা স্টুডেন্টের জন্য একটা মানে অনেক সাপোর্ট করে। সার্ভেটা এই অল্প কিছু ইনকামও হয়, মনে করেন মাসে 15-16 হাজার টাকা ইনকাম করা যায় সার্ভে থেকে। তো ওইটা স্টুডেন্টদের জন্য অনেকটা মানে বড় সাপোর্ট। তানভীর ভাই কি শুনতে পাচ্ছেন? আপনার হ্যাঁ, পরিচয়টা শুনতে যদি একটু পাচ্ছি। দিতেন, কিভাবে আসছেন? আচ্ছা ফাইন, হ্যালো গাইজ, আমি তানভীর আহমেদ। আর যেটা হচ্ছে যে অকুপেশন বলতে গেলে এখন আমি জাস্ট বিজনেস প্লাস সার্ভে রিলেটেড কাজের সাথে ইনভলভ। আর যেটা হচ্ছে যে যে লাইফটা আজকে আমাদের করা সবাই একসাথে হায়দারের মাধ্যমে, সেটা হচ্ছে যে সার্ভে রিলেটেড কিছু কোয়ারি বা সার্ভে রিলেটেড কিছু কোশ্চেন, এবং যারা নতুন সার্ভে করতে চাচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আপনারা কতটুকু সাপোর্ট পাবেন বা আপনাদের কতটুকু হেল্প হবে সার্ভে সাইটটা থেকে, এটার বেসিসে বেসিক্যালি আমরা আজকে একসাথে একটা লাইভ করার আর কি চেষ্টা করেছি। তো যেটা হচ্ছে যে প্রিভিয়াসলি যিনি তাপস ভাই বললেন যে সার্ভের কিছু প্রাথমিক ধারণা আপনাদের দিয়েছেন, হোপফুলি আপনারা এটা থেকে উপকৃত হবেন। আর যেটা হচ্ছে যে যেটি উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি যে স্টুডেন্টদের জন্য বেসিক্যালি, যারা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি বাসায় থেকে এবং নিজেদের ক্রিয়েটিভিটিটাকে একটু ইনভলভ করার জন্য, নিজের স্কিলটা একটু ডেভেলপ করার জন্য, বা বাসা থেকে যদি কিছু করার চায়, আর্ন যেটাকে বলে এক্সট্রা আর্ন, এবং ওয়ান কাইন্ড অফ জব এর মতোই, যেটা হচ্ছে যে এটার মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ সুবিধা হ্যাঁ হচ্ছে যে আমরা যেটি হচ্ছে অফিসিয়াল যে জবটা আমরা করছি, হ্যাঁ অফিসিয়াল জবে আমরা বা অফিসে অ্যাটেন্ড করছি বা অফিসে যাচ্ছি, বাট এই সার্ভেটার ক্ষেত্রে যদি আমরা করি দেন আমাদের কোনো কিছুই অ্যাকচুয়ালি লাগছে না, আমরা কিন্তু স্মুথলি আমাদের সুইটেবল টাইমে নিজের আমরা স্বাধীন সার্ভেটা মতো করতে করতে পারি। পারতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের যারা নতুন আছে, বিশেষ করে যারা সার্ভে সম্পর্কে একদমই জানে না, তারা হচ্ছে আসলে অনেক সময় প্রবলেম পড়ে যে সার্ভে জিনিসটা কি, এটা আসলে তারা ক্লিয়ার বুঝে না যে সার্ভেটা কি বা এই কাজটা কি। কাজটা সম্পর্কে যদি আপনারা একটু বলতেন যে এটা আসলে কিভাবে হয়, বা এটা সম্পর্কে আমি তাপস ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি সার্ভেটা কি আসলে। আসলে সার্ভে হচ্ছে একটা জরিপ, সার্ভের বাংলা হচ্ছে জরিপ, ঠিক আছে। তো ওই আমেরিকান ওরা কাজটা কিন্তু আসলে ওদের, ঠিক আছে। ওই কাজগুলা ওরা না করে আমাদেরকে দিয়ে দেন। আর সার্ভে জিনিসটা যে যে বিষয়ের উপর জরিপ গুলা হয়, জরিপ গুলা মনে করেন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে হইতে পারে, ধরেন একটা মোবাইল সম্পর্কে হইতে পারে। এক কথায় জরিপ ওই সার্ভেটা মানে আমেরিকান যত কিছু আছে সব কিছুর উপর নির্ভর করে জরিপটা, সবকিছু, তাদের পলিটিক্যাল, তাদের রাজনীতির বিষয়ে, তাদের এই মানে করেন ইন্স্যুরেন্স বিষয়ে, যে কোনো বিষয় নিয়ে হইতে পারে সার্ভেটা, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে হইতে পারে, এক কথা তাদের দেশ সম্পর্কে হইতে পারে, সবকিছু মিলাই আসলে সার্ভেটা করা হয়, জরিপটা করা হয়। জরিপটা তারা এভাবে তাদের রিভিউ গুলা নিয়ে নেয় আর কি। ধরেন একটা প্রোডাক্ট জিজ্ঞাসা করলো, ওই মনে করেন আপনার একটা ফোন আছে, আইফোন আছে, এই আইফোনটা সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আইফোনটা আপনি কি ব্যবহার করেন, কতদিন যাবৎ ব্যবহার করেন, হ্যাঁ এটা মানে কিরকম, আপনার ফ্যামিলিতে আরো কেউ ব্যবহার করে কি না, ঠিক আছে, এরকম আর কি। মানে এটা হচ্ছে সার্ভের মূল বিষয়গুলো আমি বললাম আর কি, যে সার্ভেটা কি আসলে, সার্ভেটা মানে কিভাবে সার্ভেটা হয় আর কি।
আচ্ছা, তারপরে হচ্ছে সার্ভে মানে হচ্ছে একটা জরিপ, অর্থাৎ সার্ভে কাজটা হচ্ছে জরিপ করা। বেসিক্যালি ইউরোপ কান্ট্রিতে যে প্রোডাক্ট গুলো থাকে, যে বিভিন্ন ব্র্যান্ড থাকে, অ্যামাজন, অ্যাপল, তারপর অন্যান্য যে ব্র্যান্ড থাকে, ফুড আইটেমের যে ব্র্যান্ড গুলো আছে, এভরিথিং, যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, অথবা হুম লাইফ হুম ইন্স্যুরেন্স হতে পারে, অটোমোবাইল হতে পারে, তো এই রিলেটেড যে প্রোডাক্ট, সম্ভাব্য প্রোডাক্টের যে যাচাই বাছাই করার জন্য ইউএসএ কোম্পানি, যে কোম্পানি গুলো থাকে, তারা হচ্ছে একটা মার্কেটে একটা সার্ভে করে, জরিপ করায়, সেটা শুধু ইউএসএ পাবলিকদের জন্য, আমাদের জন্য হ্যাঁ, না, এ শুধু এরকম। ইউএস এর পাবলিকদের জন্য। আচ্ছা আচ্ছা, সেটা তো আমরা বাংলাদেশ থেকে কিভাবে এই সার্ভে কাজ করতে পারি, বা আমাদের জন্য কি এটা অ্যাপ্লিকেবল তানভীর ভাই, বা আমরা এটা কিভাবে করতে পারি, বা এটা করার জন্য আমাদের আসলে কি কি প্রয়োজন? আচ্ছা, সেক্ষেত্রে সার্ভেটা ফার্স্ট অফ অল স্টার্ট করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের বেসিক্যালি যেহেতু আমরা আমেরিকান সাইডের হয়ে কাজ করছি আমাদের এন্ড থেকে, তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট অফ অল আইপির যে কোশ্চেনটা, আইপিটা লাগবে আর কি। হ্যাঁ, এটা কি, এটা ছাড়া কি আমরা সার্ভেটা করতে পারবো না? ফার্স্ট অফ অল যে আইপিটা আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের যারা সাপোর্টিং হ্যান্ড আছে, যারা আইপি প্রোভাইড করে থাকে, ভালো টাইপের আইপি, বিভিন্ন কোয়ালিটির আইপি আছে, যে আইপির মাধ্যমে আমরা অল কাইন্ড অফ সাইটের সার্ভে আমরা করতে পারি। তো আইপিটা আমাদের প্রথমত অ্যাড করতে হবে, নিতে হবে। দেন আমাদের বিভিন্ন যে সাইট গুলো আছে, এক্সাম্পল সোয়াগবক্স, ব্র্যান্ডেড, ইনবক্স ডলার, হ্যাঁ, সেটাতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর নতুন যারা আমরা কাজ করতে চাচ্ছি বা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের যে স্কিল যেটা আর কি, সার্ভের যে কোশ্চেন গুলো, সার্ভে যেহেতু বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, বিভিন্ন রিসোর্টের হতে পারে, আর টোবাকো হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ব্র্যান্ড সম্পর্কে যদি আমাদের কিছু ধারণা থাকে, তাহলে আমাদের কোশ্চেন গুলার ক্ষেত্রে এবং আমাদের যে আর্নের যে বিষয়টা, সেই আর্নটা আমরা ইজিলি করতে পারি, স্মুথলি করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমাদের সার্চিং স্কিলটা, যেমন আমরা কিন্তু সব কোম্পানির সম্পর্কে জানি না, এবং আমিও নিজেও জানি না যে আমাকে কি কোশ্চেনটা করা হবে বা কি জিজ্ঞেস করবে তারা, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা সার্চ করে নিব, যেটা আমরা জানি না বা আমরা সেটা সম্পর্কে অবগত না, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি গুগলে হেল্প নিব। গুগল হ্যাঁ, থেকে আমরা আমরা সার্চ গুগলে করে সার্চ করব। চেক করে, হ্যাঁ, ফার্স্ট এটা হচ্ছে স্মুথলি করার জন্য এবং হেল্পফুল একটা বিষয়। আর যেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের কিন্তু নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, যে নামে আমরা অ্যাকাউন্টটা তৈরি করি সেই অ্যাকাউন্টে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং প্রোফাইলটা একটা মাস্ট বি প্রপারলি প্রোফাইল একদম লাগবে, যতটুকু মানে সম্ভব, ইউএস এর একজন মানে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির একজন প্রপারলি প্রোফাইল লাগবে, সঠিক তথ্য লাগবে, কথা হয়েছে এটা। রাইট রাইট, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ। এবং প্রোফাইলটার যে বিষয়টা আমি বারবার জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রোফাইলটা আমরা যেটা ইনফরমেশন গুলো আপডেট করছি বা ইনপুট করছি, সাপোজ আমার নেম, আমার ডেট অফ বার্থ, আমার অকুপেশন, হ্যাঁ, বা আমার পছন্দ অপছন্দ, এই ইনফরমেশন গুলো আমরা প্রোফাইলে যেটা ইনপুট করছি, ডেফিনেটলি সেটা আমাদের মনে রাখতে হবে। এবং কেননা সার্ভের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেন গুলো আমাদের র্যান্ডমলি করবে, যখন আমরা কোনো সার্ভেতে এন্ট্রি নিব, তখনই কিন্তু এই কোশ্চেন গুলো আমাদের র্যান্ডমলি করবে, প্রত্যেকটা সার্ভেতে হয় দু একটা অথবা 10টা, অ্যাজ ইট ইজ তারা যেভাবে চায়। সেই জন্য আমি বারবার ফোকাস করবো এটাতে, যে প্রোফাইলটার যে কোশ্চেন গুলো আমরা সাবমিট করছি, প্রোফাইলের ক্ষেত্রে তারা যে কোশ্চেন গুলো করবে সেটা যেন আমরা অবশ্যই মনে রাখি, এবং সেটার প্রেক্ষিতে আমরা আনসার গুলো প্রোভাইড করি। হ্যাঁ, সাপোজ আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে দিলেন যে আপনি আপনার ফেভারিট খেলা, সে ফর এক্সাম্পল সাপোজ আপনি দিলেন আপনার ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট, সাপোজ এখন যদি সার্ভের ক্ষেত্রে আপনি সেটাতে আনসার করেন, যখন আপনাকে আস্ক করবে যে আপনার ফেভারিট প্লে কি, আপনি যদি সেখানে ব্যাডমিন্টন দিয়ে দেন, তাহলে কিন্তু তারা আপনাকে কি করবে, অ্যালাউ করবে না। সার্ভে সাইড থেকে দেখা গেলো আপনি সার্ভে করতেছেন, বাস মাঝখান থেকে আপনাকে আউট করে দিল। এই প্রবলেম গুলো আমরা ফেস করি সার্ভে করার ক্ষেত্রে। এটা নতুনদের ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে, এই বিষয়গুলো। আইদার আচ্ছা, তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম সার্ভে কি, বা সার্ভে কিভাবে কাজ করে, আর সার্ভে করার জন্য আমাদের কি কি প্রয়োজন। সো স্পেশালি সার্ভে করার জন্য আমাদের কিছু স্কিল অবশ্যই প্রয়োজন হবে। সো আমি তাপস ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আসলে সার্ভে করার জন্য স্পেশালি কোনো ধরনের স্কিল প্রয়োজন হয় কিনা এখানে। অ্যাকচুয়ালি মানে স্পেশালি কোন স্কিল বলতে, দেখেন ইংলিশটা যাদের ভালো আছে, বেসিকটা যাদের ভালো স্ট্রং আছে ইংলিশের উপর, তারাই আসলে সার্ভেটা করতে পারবে। আর কথা হচ্ছে এখানে কিছু আইকিউ টেস্টের মতো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো বুঝতে হবে, তারা কি চাচ্ছে, তারা মানে কোশ্চেন গুলা কোন টাইপের করতেছে, কি চাইতেছে, ওইটা আসলে জানতে হবে। মনে করেন প্রোফাইলের বিভিন্ন প্রশ্ন আছে, একটু ঘুরে ফিরে তাদের প্রশ্ন করে, ঠিক আছে, এই প্রশ্নগুলা তাদেরকে
দিতে হবে, সঠিক তথ্যগুলো দিতে হবে আপনাকে, তখনই সার্ভেতে ঢুকাবে, তাদের মেইন সার্ভেতে ঢুকাবে। আপনার প্রোফাইলটা যখন, প্রোফাইল ইনফরমেশন গুলো যখন, তানবীর ভাই বললো প্রোফাইল ইনফরমেশন গুলো যখন সঠিকভাবে তার সে পাবে তার প্রোফাইল ইনফরমেশনটা, তখনই তাকে সার্ভেতে, মেইন সার্ভেতে ঢুকাবে। আর কথা হচ্ছে এখানে স্কিল বলতে ইংলিশটার উপর ভালো যে থাকবে তার, এই সেই ভালো করতে পারবে আসলে, যে ইংলিশটা বুঝতে পারবে, যে ইংলিশ প্রশ্ন কোশ্চেনটা তারা কি চাইতেছে এটা যে বুঝতে পারবে তারাই ভালো করবে। এক্সট্রাঅর্ডিনারি এখানে কিছু নেই, ঠিক আছে, এখানে যে কেউ পারবে, এই প্ল্যাটফর্মে আইসা যে কেউ কাজ করতে পারবে, এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু আচ্ছা নাই। ওকে, আচ্ছা তার মানে হচ্ছে যার ইংলিশের স্কিলটা একটু ভালো বা কম্পিউটার সম্পর্কে হ্যাঁ, একটু ইংলিশের, ভালো শুধু ধারণা, ইংলিশের স্কিলটা ভালো করলে এবং এনাফ, হচ্ছে যাদের তার আইকিউ বোঝার গুলো মতো যদি, কোয়ালিটিটা থাকলেই হবে। আচ্ছা তো সার্ভে করতে হলে কি এরকম কোন বিষয় আসলে প্রয়োজন, যে ধরেন আমি ইউএস এর সার্ভে গুলো করছি, সেক্ষেত্রে ইউএস এর বিভিন্ন বিষয় জানা, যেরকম ওদের কালচার, তারপরে ওদের যে চলাফেরা বা বিভিন্ন ইভেন্ট, হ্যাঁ, দেন ওরা কি ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করে, এগুলো যদি পূর্বে থেকে কেউ রিসার্চ করে নেয় বা একটু জানে, তা সে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে তাদের জন্য সার্ভে হ্যাঁ হ্যাঁ, করাটাই তার অনেক, জন্য অবশ্যই অনেক ভালো হবে, তার জন্য অবশ্যই অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা সে যদি আসলে মনে করেন আমি বাংলাদেশের, আমি বাংলাদেশের কালচার সম্পর্কে জানি, আমরা কি ব্যবহার করতেছি, একজন একজন নর্মালি মানুষ কি ব্যবহার করে না করে সব কিন্তু আমার জানা আছে, আমার ঘরে কি কি আছে না আছে আমি আমি কিন্তু জানা আমার, ঠিক আছে। নর্মালি অন্য বাংলাদেশের অন্য কেউ কি ব্যবহার করতে পারে, মানে কি পরিমাণ জিনিস থাকতে পারে তার ঘরে, হ্যাঁ, সে সে কোন ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারে আমার কিন্তু মোটামুটি ভাবে জানা আছে, ঠিক আছে। তো ওরা, ওদেরও ঠিক সেম, ওদের পরিবারে কি কি আছে, একটা ফ্যামিলি, একটা পরিবার চলতে হইলে কি কি থাকতে হয়, কি কি লাগে, ঠিক আছে, ওই ব্যাপারগুলো যদি যে কেউ জানে তাহলে ওর জন্য খুবই ভালো হবে। আচ্ছা তানভীর ভাইয়ের কাছে হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, সার্ভে যারা নতুন করে করতে আগ্রহী, এখন তাদের একটা কোয়েশ্চেন সবসময় মাথায় ঘুরে যে সার্ভে করে কত টাকা প্রতিদিন বা কত ডলার প্রতিদিন ইনকাম করা সম্ভব, অথবা যে মান্থলি তারা কত টাকা জেনারেট করতে পারবে। হ্যাঁ, তো যদি এই বিষয়ে একটু আপনি ধারণা দিতেন যে আপনার কত টাকা, বা বেসিক্যালি আপনি যখন স্টার্ট করেন বা আসলে নতুনদের জন্য যারা শুরু করতে যায়, তো তারা আসলে কত টাকা পর্যন্ত প্রতিদিন এখান থেকে আর্ন করতে পারবে যদি তারা স্কিল বা ভালোভাবে সেই কাজটা করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে যেটি আমি বলবো যে নতুনদের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় ফোকাস করতে চাচ্ছি, যে সার্ভের বিষয়টা হচ্ছে যেই সার্ভে কাজটা করেন না কেন, আমাদের মাস্ট বি, আমাদের প্যাশনটা খুব হাই লেভেলের থাকতে হবে। হ্যাঁ, খুবই ধৈর্যশীল হতে হবে। কেন না, কেন বলতেছি বারবার যে ধৈর্যশীল কেন আমাদের হতে হবে, কারণ হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস। হ্যাঁ, সার্ভেতে, একটা সার্ভে যখন আমরা স্টার্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাও জানি না যে অ্যাকচুয়ালি এখানে কয়টা কোশ্চেন তারা করবে। আর হচ্ছে যে তাড়াহুড়া করা যাবে না। যখন একটা সার্ভে সাইটে আমি এন্ট্রি নিলাম বা যখন আমাদের তারা কোশ্চেন করা শুরু করলো, আমরা ডেফিনেটলি প্রশ্নটা ভালো করে পড়বো যে কি কোশ্চেনটা আমাকে করা হয়েছে বা করা হচ্ছে বা র্যান্ডমলি কি কোশ্চেনটা আসছে। এখানে যদি আমরা একটু তাড়াহুড়া করি, যে একটু ই হয়ে যাই, কি বলে এটাকে, অধৈর্য হয়ে যাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখান থেকে ফায়দাটা লুটতে পারবো না। আমাদের ধৈর্যটা খুবই একটা প্লাস পয়েন্ট এবং স্ট্রং মনে করি আমি আমাদের ইকুইপমেন্ট, ধৈর্যটা মাস্ট লাগবে। এবং একটা বিষয় যেটা হচ্ছে যে তাপস ভাই বললো যে বিভিন্ন ব্র্যান্ডিং বা বিভিন্ন ইস্যুতে যখন তারা কোশ্চেন করবে, আমার যদি এটার থেকে প্রিভিয়াস ধারণা থাকে, তাহলে আমি অবশ্যই এটার আনসারটা একটু ফাস্ট করতে পারবো এবং আমার জন্য এটা সুবিধাজনক হবে। আর যদি আমি নাও জানি, তাহলে আমরা কি করবো, আমরা আইডিয়া করে কোনো আনসার করব না। হ্যাঁ, আইডিয়া করে কোনো আনসার না আমরা করে গুগল আমরা সার্চ করব, সার্চ করে নেব। হ্যাঁ, সার্চ করে নিব। আর যেটা হচ্ছে যে আমাদের আর্নিং এর যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নতুন যখন আমরা কাজ শুরু করবে, যারা আমরা নতুন আসছি বা যারা আমরা নতুন কাজ শুরু করব, সেক্ষেত্রে আমরা, এটা আমাদের কোয়ালিটি, এটা আমাদের স্কিল, হ্যাঁ, এটা আমাদের ধৈর্য, আমাদের প্যাশন, সবকিছু উপর ডিপেন্ড করে। নর্মালি আমি মনে করি যে নতুন যারা আসছেন, তারা একটু যদি এফোর্ট দেন এবং একটু পজিটিভ থাকেন, ইজিলি $5 to $10 পার ডে আপনারা আর্ন করতে পারবেন, একদম নতুনদের জন্য আমি বলছি আর কি, 5 to 10, ডিপেন্ড আপনার কোয়ালিটি, আপনার প্রবলেম সলভিং পাওয়ার, হ্যাঁ, আর হচ্ছে আপনার যে সার্চিং ক্যাপাবিলিটি এবং আপনার যে আইকিউ। ডেফিনেটলি কিছু কোশ্চেন থাকে যেগুলো আমাদের, কিছু ক্রিয়েটিভ কোশ্চেন থাকে যেটা আমাদের একটু টেকনিক্যাল অ্যান্সার করতে হয়। তো এই বিষয়গুলো আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, ফার্স্ট অফ অল আপনার কাছে একটু হার্ড মনে হবে বা অনেকের সাপোর্ট লাগবে, হ্যাঁ, হেল্প লাগবে বারবার, বাট আপনি যখন এটাতে ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি নিজেই, আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমার আসলে কোন অ্যান্সারটা দিতে হবে কোন কোশ্চেনের ক্ষেত্রে।
আর হচ্ছে যেটা আমি বললাম যে ফার্স্ট ফেভার নতুন যারা আছে আমাদের জন্য 5 to 10 পার ডে ইটস কোয়াইট ইজি আই থিঙ্ক। আদার ওকে, সো এটা আসলে খুবই ভালো তাদের জন্য যারা নতুন করে আর্নিং এর জন্য আসতে চাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিং করবেন। সো আপনারা শুনলেন অবশ্যই, কারণ এখানে আপনি প্রতিদিন 5 থেকে 10 ডলার ইনকাম করার কোনো ব্যাপার না। যারা বিগিনার আছে একদম, অর্থাৎ যাদের আদার্স কোনো স্কিল নেই, আমি মনে করি যাদের ইংলিশে একটু ভালো স্কিল আছে তারা হচ্ছে আপনারা সার্ভেতে আসতে পারেন, সার্ভে শুরু করেন, পাশাপাশি নিজে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, দেন হচ্ছে আপনি অন্য একটা মার্কেট প্লেসে আপনি হচ্ছে ক্যারিয়ারের জন্য কাজ করেন। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা সার্ভে করতে চা করতে আগ্রহী, হ্যাঁ, তো তাদের জন্য কি ধরনের ইনভেস্টমেন্ট লাগবে কিনা, বা আসলে কি কি প্রয়োজন বেসিক যে ইকুইপমেন্ট গুলো, তো তারপর যদি একটু বলতেন যে সার্ভে করতে গেলে আসলে কি লাগবে, আমার কোনো টাকা লাগবে ইনভেস্ট করা, অথবা আমার আসলে আর যেহেতু আমি বাংলাদেশি, তো আমাকে যেহেতু আমি ইউএসএ বা ইউরোপ কান্ট্রির কাজগুলো আমি করব, হ্যাঁ, সেক্ষেত্রে ওরা আমাকে কিভাবে অ্যাপ্রুভ করবে, তো আমার অ্যাকাউন্ট গুলো কিভাবে অ্যাপ্রুভাল হবে, বা এই জন্য আমার কি থাকা লাগবে, কি দরকার হবে, এই সম্পর্কে যদি আপনি একটু ডিটেলস বলতেন। আসলে আসলে দেখেন, সার্ভে করতে হলে প্রথমতই আমাদের একটা রেসিডেন্সিয়াল আইপি লাগবে। আমরা যেহেতু বাংলাদেশের, আমরা বাংলাদেশ থেকে বৈশা ইউএস এর কাজটা করব, সুতরাং আমাদের একটা ভালো মানের আইপি দরকার। একটা ভালো মানের আইপি লাগবে আমাদের প্রথমতই। দেন আমরা অ্যাকাউন্ট করতে গেলে, যে অ্যাকাউন্টটা করব, যে প্রোফাইলটা ক্রিয়েট করব, অ্যাকাউন্ট করতে গেলে আমাদের একটা ফোন নাম্বার দরকার। একটা ফোন নাম্বার কিনতে হবে, এক হলো আইপি কিনতে হবে, আর দ্বিতীয় হলো ফোন নাম্বার কিনতে হবে। আর তৃতীয় কথা হলো, আমাদের সবগুলা সাইডে, সার্ভের বিভিন্ন ধরনের সাইট আছে আমরা জানি, সবগুলা সাইডে কিন্তু গিফট কার্ড এলাও না। যেহেতু সবগুলা সাইডে গিফট কার্ড এলাও না, বিশেষ করে ভালো ভালো সাইট গুলাতে গিফট কার্ড এলাও না, সো আমাদের পেপাল দরকার, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দরকার। তো পেপালের জন্য যারা ভালো ভালো সাইট গুলাতে কাজ করতে চাইবে, তবে আমি মনে করি যারা বিগিনার আছে তারা প্রথমে তো এই এত টাকা ইনভেস্ট করবে না, ভয় পাবে, ঠিক আছে, আইপি, ফোন নাম্বার, পেপাল খরচ, তারা যে সাইট গুলো আছে গিফট কার্ডের ওই সাইট গুলোতে কাজ করবে। দেন যখন তারা বুঝতে পারবে যে না, আমি আমার কাজ আমি পারতেছি, আমি বুঝতেছি, তখন তারা পেপাল কিনবে। তখন সে যখন বুঝতে পারবে যে না, আমি ইনকাম করতে পারবো, ইনকাম করা যায় এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়, তখন সে পেপাল কিনুক। এটা আমার মানে আমার দিক থেকে আমি বলতেছি। হ্যাঁ, পেপাল খরচ লাগবে, আইপি খরচ লাগবে, ফোন নাম্বার লাগবে, খরচ এগুলাই। আচ্ছা, তার মানে হচ্ছে সার্ভে করতে হলে আমাদের যে বিষয়গুলো লাগবে গাইস, সেটা হচ্ছে প্রথমেই আপনার লাগবে একটা ইউএসএ ডেডিকেটেড রেসিডেন্সিয়াল আইপি, এরপর লাগছে হচ্ছে আপনার একটা ভেরিফাইড নন বিওআইপি ফোন নাম্বার ইউএস এর, এটা আপনার লাগবে, এরপর লাগবে একদম লিগেল একটা অ্যাড্রেস, আর হচ্ছে লাগছে আপনার উইথড্রলের জন্য পেপাল মেথড। সো যে সাইটগুলো পেপাল সাপোর্ট করে, অর্থাৎ পেপাল একদম মাস্ট বি দরকার, সেখানে আপনাকে পেপাল দিয়ে উইথড্র করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে। আর যে সাইট গুলোতে পেপাল লাগে না, তো এই ধরনের সাইট গুলো সম্পর্কে একটু আমরা জানবো, যে কোন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা পেপাল সাপোর্টেড না, এবং আমাদের এই পেপাল নিতে অনেক ধরনের ঝামেলা হয়, বা যারা নতুন রয়েছেন তারা হয়তো পেপাল নিতে সমস্যা হয়, বা আসলে ওরকম ইউএস এর কোনো আপনাদের হয়তো রিলেটিভ থাকে না, বা ওরকম কোনো ভাই ব্রাদার কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যে যাদের পেপাল আপনারা ইউজ করবেন, তো তারা আসলে কিভাবে সার্ভে করবেন, বা তাদের জন্য কোন কোন সাইট গুলো বেস্ট আপনাদের জন্য, তো এই বিষয়ে আমি একটু তানভীর ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ভাই, যদি আমাদেরকে কিছু সাইট, যে সাইট গুলো বিগিনারদের জন্য ভালো কিন্তু পেপার প্রয়োজন নেই, এই ধরনের যদি কোনো সাইট আপনি একটু কাইন্ডলি জানাতেন। আচ্ছা, এক্ষেত্রে সার্ভে সাইটের ক্ষেত্রে আমরা নিউ যারা কাজ করছি সেক্ষেত্রে আমাদের যে কিছু সাইট আছে পপুলার সাইট, এবং যেখান থেকে আমরা ইজিলি আর্ন করতে পারছি, অ্যাজ ইট ইজ ইটস শোয়াক বক্স আছে ব্র্যান্ডেড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইনবক্স ডলার, আমি বেসিক্যালি প্রেফার করব শোয়াক বক্স এরটাই বেশি প্রেফার করব, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা কাজের যে ধারাটা আছে আর কি। কেননা এক্ষেত্রে এটার মাধ্যমে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে যে পেপ্যালের যে বিষয়টা আছে, যেটা ইতিমধ্যে তাপস ভাই ক্লিয়ার করেছেন, আপনারা ইতিমধ্যে ধারণা পেয়েছেন ওনার কাছ থেকে, আর পেপ্যালের যে বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু ট্রাস্টেড যে সোর্স যারা আছে, যে ফার্স্ট অফ অল নতুন যারা আছে তারা তো ডেফিনেটলি এটাতে অ্যাক্টিভ হবে না,
যখন আমি এটাতে ইউজ টু হয়ে যাব, আমি জানবো যে আমার পেপ্যাল অ্যাকাউন্টের কাজটা কি হবে এবং আমি আদৌ অ্যাকাউন্টটা করবো কিনা, বা যে সাপোর্টিভ ইউএসএস যে সাপোর্টিভ অ্যাকাউন্টটি। হ্যাঁ, সেক্ষেত্রে নিউ যারা আমরা কাজ করছি, যেটা যে বললাম যে সার্ভের ক্ষেত্রে যেটি সাইটের যে কথাটি বললাম আর কি, সোয়াগ বক্স বা ইনবক্স ডলার বা ব্র্যান্ডেড, বা আরো যে সাপোর্ট সাইট গুলো আছে, বাট সবগুলা কিন্তু ফার্স্ট অফ অল আমরা করতে পারবো না। কেননা নিউদের ক্ষেত্রে বলছি, আমরা যারা আমরা কন্টিনিউ করছি, তারা তো এনি কাইন্ড অফ সাইট আমরা কাজ করতেই পারছি বা করছি ইভেন, বাট নিউদের ক্ষেত্রে এই সাইট গুলো আমি প্রেফার করবো সবচেয়ে বেশি। আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে সার্ভে করার ক্ষেত্রে আমরা অবশ্যই ফোকাস করব যে আমরা কারেক্ট আনসারটা প্রোভাইড করছি। হ্যাঁ, কেননা কারেক্ট আনসার যদি আমরা প্রোভাইড না করি, সেটা আমাদের আইডির জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট থাকবে এবং আইডির জন্য একটা থ্রেট হয়ে থাকবে এটা পরবর্তীতে। জি আচ্ছা ঠিক আছে। তো আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে যাদের হচ্ছে পেপাল নেই, তো তাদের জন্য কিছু ভালো সাইট রয়েছে, আপনারা চাইলে সাইট গুলোতে অ্যাকাউন্ট করে ইজিলি কাজ করতে পারবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মাস্ট আইপি কিনে নিতে হবে এবং একটা ফোন নাম্বার নিতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা খুব ভালোভাবে সেট আপ করতে হবে। তো অ্যাকাউন্টের সেট আপ নিয়ে আমরা একটু এখন জানবো, কারণ আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন মানে কম্পিউটারে, অর্থাৎ আপনি নিজেই আইপি যদি আপনার থাকে বা আপনি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, ফোন নাম্বারও ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়, প্রোফাইল সেট আপের বিষয়ে। তো সেই বিষয়টা আমি যদি একটু তাপস ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, ভাই একটা নতুন করে যখন একটা প্রোফাইল কেউ ক্রিয়েট করতে চায় বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, তো কি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে বা কোন কোন বিষয়গুলো যদি আমি অ্যাকাউন্ট করতে গেলে আমি ইউজ করি, বা তো সেক্ষেত্রে আসলে যদি একটু বলতেন কাইন্ডলি। অ্যাকাউন্ট করতে গেলে প্রথমত আমাদের একটা মানে ইউএস এর অ্যাড্রেস লাগবে, মানে ইউএস এর নির্দিষ্ট একটা অ্যাড্রেস লাগবে, তার নামটা হতে হবে ইউএস এর কোনো ব্যক্তির, তার অ্যাড্রেসটা, বাড়ির লোকেশনটা, বাসার লোকেশন যা আছে এভরিথিং, তার ইউএস এর একটা লোকেশন থাকতে হবে, এটা তো মাস্ট বি থাকতেই হবে, না হলে তো পসিবল না। আর কথা হচ্ছে যখন আমরা মানে প্রোফাইলে আরো বিভিন্ন তথ্য গুলা দিব, এই তথ্য গুলা যেন মানে ওই ব্যক্তির সাথে মানে খাপ খায়। আর কথা হচ্ছে আপনি এমন একটা লেভেলের তথ্য গুলা দিতে হবে, মনে করেন আপনার প্রফেশন অন্য কিছু প্রফেশন থাকবে, যখন মনে করেন আমরা ইনফরমেশন টেকনোলজি দিই, আমরা একজন এই সফটওয়্যার ম্যানেজার দিই, ঠিক আছে, আমরা একজন ম্যানেজার, মানে একটা যেকোনো একটা লেভেলের সে জব করতেছে, তার একটা ইনকাম দরকার, মানে মান্থলি একটা ইনকাম আছে, আর একটা বার্ষিক একটা ইনকাম আছে, সবগুলা তথ্য যেন সঠিক হয়, ওই লেভেলের হয়, ওই মাপের হয়, তথ্যগুলা যদি ভুল থাকে তাহলে তার মানে ওই অ্যাকাউন্টটা প্রবলেম হইতে পারে। আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট যখন নতুন করে করতে যাবেন গাইস, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে অ্যাড্রেসের অ্যাকাউন্টটি ব্যবহার করবেন, মানে যে ব্যক্তির নামে আপনি অ্যাকাউন্টটি করছেন, একদম লিগেলি একটা ভালো একটা অ্যাড্রেস হতে হবে, ফেক অ্যাড্রেস হলে হবে না। এবং তার যে প্রফেশনটা আপনি আপনার অ্যাকাউন্টে সেট করবেন, সেই প্রফেশনের অনুযায়ী কিন্তু আপনাকে সব ধরনের কোয়েশ্চেনের আনসার গুলো দিতে হবে। এবং এখানে আরো কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, তো এক্ষেত্রে আপনার ফার্স্ট যে বিষয়টা, হ্যাঁ আমরা হয়তো আপনি এখন সার্ভে করছেন বা আপনি স্টুডেন্ট, আপনার এজ হতে পারে 20 বা 24 বা 25, কিন্তু আসলে যেহেতু আমরা ইউএসএ পাবলিক হয়ে কাজটা করবো, তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সার্ভেটা হচ্ছে একদম মোটামুটি প্রাপ্তবয়স্ক, বলা চলে 35 বা 48, যাদের তারা হচ্ছে এই কাজগুলো করে। এখন আপনি হ্যাঁ চিন্তা হ্যাঁ করেন যাদের এই হচ্ছে, অবশ্যই তারা হচ্ছে ম্যারিড থাকবে, রাইট, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিন্তু ওই পিপলটাই যিনি আপনি সার্ভে করছেন, কথা হচ্ছে অর্থাৎ আপনার এই তারা কেন আপনাকে ওই লেভেলের নিয়ে যাবে, কথা হচ্ছে ওই জি মানে জি আপনার টাকার প্রয়োজন আছে, আরো আপনি যে জবটা করতেছেন ওই জবটাতে আপনার পোষাইতেছে না, আপনার আরো টাকা দরকার, আপনার ফ্যামিলিতে আরো টাকা দরকার, তো আপনি আপনি এই জায়গাটাতে আচ্ছা কাজ করবেন। আর আপনি আমেরিকার যে কোনো একজন পার্সন হইলে হইতো না, এটা আপনি যে একটা প্রোডাক্ট ব্যবহার করেন, একটা দামি প্রোডাক্ট ব্যবহার করবেন, ওই প্রোডাক্ট ব্যবহার করার মতো তো আপনার সামর্থ্য থাকতে হবে, ওই লেভেলের লোকগুলোর কাছ থেকেই কিন্তু রিভিউ গুলা নেয়, ঠিক আছে, প্রোফাইলটা ওইরকম ভাবেই ক্রিয়েট করতে হবে।
জি, তো এই জন্যই আমরা যেটা আপনাদেরকে বলছি যে নতুন করে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে একটা ভালো প্রোফাইল দিতে পারেন, কারণ প্রোফাইল সেট করতে গেলে আপনার এজ দিবেন, তারপর হচ্ছে যে আপনি আপনার যে হবি গুলো আছে যে আপনি কি করেন সেই ইনফরমেশন গুলো কিন্তু এখানে দিতে হয়, আপনার হোম রিলেটেড ইনফরমেশন, আপনার বাসায় কি কি প্রোডাক্ট আছে, কি কি ব্যবহার করেন। হ্যাঁ, তো চেষ্টা করবেন যত ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই হচ্ছে এখানে মেনশন করার জন্য, অথবা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে যে স্পাউস রয়েছে, হ্যাঁ, বা আপনার যে ওয়াইফ আছে, বা আপনার যে বেবি রয়েছে, বেবি গুলো রয়েছে, কয়টা বেবি আছে, তো এখানে কিন্তু মেনশন করতে হবে মাস্টলি প্রোফাইল ক্রিয়েট করার সময় যে আপনার যদি একটা ছেলে বা একটা মেয়ে থাকে বা তিনটা মেয়ে থাকে, তো এগুলো কিন্তু আপনাকে আপনাকে এখানে দিতে হবে এবং তাদের এজও দিতে হবে, এবং এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনি সার্ভে করতে যাবেন তখন কিন্তু এগুলো ভেরিফাই করে ওনারা, এগুলো ভেরিফাই যখন আপনার কারেক্ট হবে তখনই আপনাকে মেন সার্ভেতে হচ্ছে ওনারা নিয়ে যায়। আর আরো কিছু বিষয় আছে গাইস যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে আপনি অবশ্যই আপনার এখানে যে মান্থলি ইয়ারলি যে রেভিনিউটা আপনি জেনারেট করবেন, অর্থাৎ আপনি ধরেন আপনার প্রফেশন হচ্ছে আইটি বুঝলাম। রিলেটেড, আপনি কাজ করেন একটা অর্গানাইজেশনে কাজ করেন, এখন সেই অর্গানাইজেশনে না না আপনি কাজ করেন সেই অর্গানাইজেশনে কিন্তু একটি ইয়ারলি কিন্তু একটা রেভিনিউ জেনারেট হয়, তো এটা এই ধরনের কোয়েশনও কিন্তু আপনার ওখানে থাকবে, এগুলো এগুলো কিন্তু খুব ভালো করে আপনাকে সেট আপ করতে হবে। আর যেহেতু আপনার একটা ভালো একটা স্মার্ট ইয়ারলি ইনকাম কিন্তু আপনাকে দেখাতে হবে, তা না হলে কিন্তু আপনাকে ভালো সার্ভে বা সার্ভে গুলো হয়তো দিবে না বা আপনার জন্য প্রবলেম হবে, সো যখন আপনি ভালো একটা মান্থলি রেভিনিউ আপনার ইয়ারলি ইনকাম আপনি ওখানে দিবেন, যে ট্যাক্স আপনি বিফোর ট্যাক্স আপনি কত টাকা প্রতি বছর হচ্ছে আপনি রেভিনিউ আপনি এখান থেকে জেনারেট করেন আপনার হোম পার বাসার, সো এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দর্শক। আচ্ছা, সো পরবর্তীতে আমরা আবার আরো একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা তাপস ভাইয়ের কাছ থেকে জানবো, যে আমরা তো সার্ভে মোটামুটি সার্ভে কি বা কিভাবে করতে হয়, সার্ভে করার জন্য কি কি প্রয়োজন, কত টাকা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন গাইস, সেটা জানতে জানতে পেরেছি ইতিমধ্যে। এখন আমরা কিছু কোয়েশ্চেনের টাইপ জানবো যে আসলে কি ধরনের কোয়েশ্চেন গুলো আসলে হয়ে থাকে দর্শক, সেগুলো আমরা যদি একটু জেনে নিই তাহলে হয়তো আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এক্ষেত্রে তাপস ভাই এবং তানভীর ভাই দুজনে আমাকে হেল্প করবে, তো প্রথমত আমি তানভীর ভাইয়ের থেকে জানতে চাচ্ছি যে আসলে বেশিরভাগ সময় মানে ম্যাক্সিমাম সময় যে বেশিরভাগ যে সার্ভে গুলো হয় সেখানে মোস্ট কমন যে কোয়েশ্চেন গুলো হয়, আপনি যদি এই ধরনের কিছু কোয়েশ্চেন আমাদেরকে জানাতেন। আচ্ছা, যেটি হচ্ছে যে কমন যে কোশ্চেন গুলো থাকে সেটা হচ্ছে, এটা ভেরি করে আমাদের সার্ভে সাইটের উপর যে কোন সাবজেক্ট এর উপর আমাদের সার্ভেটা। আর যেটি ইতিমধ্যে হায়দার বা তাপর ভাই ইতিমধ্যে ইনফর্ম করেছেন আমাদের যে প্রোফাইলের যে বিষয়টা, আমি আবার ফোকাস করছি এখানে, কেননা ভেরিফাই যেটি আমাদের করে, আমরা যখন কোনো একটা সার্ভে স্টার্ট করি তখন কিন্তু তারা আমাদের ইনফরমেশন গুলো ক্রস ম্যাচ করে তারপর ভেরিফাই করে, হ্যাঁ, যে আমরা প্রোফাইলের আনসার গুলো ঠিক মতো দিচ্ছি কিনা। কমন যে কোশ্চেন হতে পারে, সাপোজ আপনার এজ, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার অকুপেশন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আপনার ইয়ারলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম, আপনার অফিসের অফিসার আপনার অফিসের আপনার রেভিনিউ, বা হচ্ছে আপনার হবিজ হবিজ অথবা হতে পারে এটা আপনার পলিটিক্যাল ভিউ, হ্যাঁ, আপনার কোন সাপোর্ট করছেন, কোন দল সাপোর্ট করছেন, অথবা আপনার ফিজিক্যাল কন্ডিশন, আপনার কোন ডিজিজ আছে কিনা, বা যেটি আপনি আপনার প্রোফাইল ইতিমধ্যে আপডেট করেছেন, হ্যাঁ, সেই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা সার্ভেতেই আপনাকে সার্ভেটি আপনার করবে করতে হবে, প্রত্যেকটা সার্ভেতেই একদম মাস্ট 100% শিওর থাকেন যখনই আপনি একটা সার্ভে ওপেন করবেন এই কোশ্চেন গুলো আপনার আসবেই। এখন বিষয়টা হচ্ছে যে এখানে এই কোশ্চেন গুলো কতগুলো আসবে এটা ডিপেন্ড করছে যে সাইটে আপনি সার্ভে করছেন সেই সাইটের কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তারা এখানে আপনার প্রোফাইল থেকে 10টা কোশ্চেনও করতে পারে, 5টাও করতে পারে, 2টাও করতে পারে, এটা ইভেন আমরা হ্যাঁ ভাই, কই যাই না। আরেকটা কথা বলে রাখি, মানে এটা হচ্ছে প্রথম দিকেও করবে আবার শেষের দিকেও করতে পারে, হ্যাঁ, প্রথম দিকে দুইবার করার ভেরিফাই পরেও করবে আবার তারা, শেষের দিকেও, হ্যাঁ, সার্ভে শেষ হওয়ার দিকেও করতে পারে এই কোয়েশ্চেন গুলো। প্রোডাক্ট রিলেটেড যখন আপনার কোশ্চেন শেষ হয়ে যাবে, আপনি সাকসেসফুলি একটা সার্ভে টাস্ক ডান করবেন, দেন তারা আপনাকে আবারও রিচেক করবে, রিভেরিফাই করবে যে আপনি কারেক্ট পার্সন কিনা, বা আপনি এতক্ষণ সার্ভেটা অ্যাটেন্ড করেছেন, বা আপনি সঠিকভাবে জেনে শুনে, এবং কিছু নিউমেরিক কোশ্চেন থাকে যেগুলো তারা মেনশন করে দেয় যে এই কোশ্চেনে আনসার এটাই দিবেন আপনারা। অনেক সময় দেখা গেছে আমরা র্যান্ডমলি কোশ্চেন আনসার দিচ্ছি, বিরক্ত হয়ে বা ধৈর্যশীল ধৈর্য ধরে রাখতে না পেরে আমরা কি করি, ক্রস টিক 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 দিয়ে যাই, হ্যাঁ, ওকে ওকে ওকে, বা রাইট রাইট রাইট, রং রং রং, এরকম টাইপের। বাট এক্ষেত্রে কিন্তু তারা এটা ক্রস ম্যাচ ক্রস চেক করার জন্য মাঝখানে একটা কোশ্চেন তারা এরকম দিয়ে দেয় যে প্লিজ সিলেক্ট দিস আনসার রাইট অথবা রং অথবা স্যাটিসফাইড। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফোকাস না হন,
তাহলে কিন্তু সেই আনসারটা আপনি ভুল দিবেন, কারণ আপনি ফোকাস না, এবং আপনাকে তারা ক্রস চেক করবে বারবার। তো এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রিভিয়াসলি বলেছি আপনাদের, যে অবশ্যই ফোকাস থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে, 100% ফোকাস রাখতে হবে একটা সার্ভেতে আপনি যখন অ্যাটেন্ড করবেন। যত ফোকাস রাখবেন আপনি তত আপনার নিজের সুবিধা হবে, আপনার টাইমটা সেভ হবে এবং আপনি তাড়াতাড়ি আপনার আর্নটা আপনি উঠায় নিতে পারবেন। ধন্যবাদ। সো আর একটি বিষয় দর্শক, এখন আপনাদের মাথায় হয়তো ঘুরছে যে আমি তো সার্ভে করতে চাই ভাই, আমি তো সার্ভে করব, এখন সার্ভে করতে গেলে তো আমাকে আইপি লাগবে, ফোন নাম্বার লাগবে, এগুলো আমি কিভাবে কিনবো বা কোথা থেকে কিনবো, এই প্রশ্নটা অবশ্যই এখন আপনাদের মাথায় হয়তো ঘুরছে। তো তাপস ভাই যদি বলতেন যে আসলে আমি সার্ভে করতে চাই, এখন আমাকে তো আইপি লাগবে অথবা ভিপিএস লাগবে, সো কিংবা ফোন নাম্বার লাগবে, এগুলো আমি কিভাবে কালেক্ট করবো, কোন কোন সাইট এগুলো আমাকে দেয়, বা সাইট থেকে কিনলে কি আসলে ট্রাস্ট বা সেগুলোকে আমাকে আসলে ভালো সাপোর্ট দিবে? আসলে ব্যাপারটা হচ্ছে আইপির ব্যাপারটা, আমরা বিভিন্ন একটা ওয়েবসাইট থেকে, বিভিন্ন কোম্পানি থেকে আমরা আইপি কিনে নিই, ঠিক আছে, নাম্বারও আমরা কিনে নিই, কিনে নিতে হয়। তো যারা নতুন আছে, বিগিনার আছে, তারা তো আসলে এই হুট করে আইপি কেনার মতো সামর্থ্য নাই। আর ব্যাপারটা হচ্ছে আইপি, কিন্তু একটা করে আইপি আমরা কিনতে পারি না, আমাদের অনেকগুলো আইপি কিনতে হয়, একসাথে অনেকগুলো আইপি কিনে নিতে হয়। তো এই জন্য আমাদের একটা প্যানেল দরকার, ঠিক আছে, একটা ওয়েবসাইট এর কোম্পানির সাথে আমরা ডিল করতে হয়। তো আমরা একসাথে অনেকগুলো আইপি কিনতে হয়। আর নতুন যারা আছে, বিগিনার যারা আছে, ওরা যদি মনে করেন আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা 24 ঘন্টায় সাপোর্ট দিতেছি, আমরা আইপি বিক্রি করতেছি, আইপি আমরা আমরা কোম্পানি থেকে আইপি কিনে নিয়ে আপনাদেরকে দিব, মানে দিতেছি আর কি, এরকম আমরা ফোন নাম্বারও আমরা কিনে নিয়ে আমরা দিতেছি। তো যারা নতুন যারা আছে, বিগিনার যারা আছে, ওদেরকে আমি বলবো যে যদি আপনি কাজ করতে চান, যদি এই প্ল্যাটফর্মে আসতে চান, আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, নিতে পারবেন। তো যদি আপনার নতুন করে সার্ভে, নতুন করে যারা সার্ভে করতে আগ্রহী অর্থাৎ সার্ভে করবেন, তার যারা হচ্ছে আইপি নিতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে এই বিষয়ে খুব ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এখানে তানভীর ভাই আছে, তাপস ভাই আছে, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ আপনারা যদি আইপি এখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে, অথবা যদি আপনি নিজে আইপি কিনে থাকেন বা আপনার কাছে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট সার্ভে করতে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাকে অবশ্যই সেই বিষয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে আইপির বিষয়, যে একটা আইপি নেওয়ার পর হচ্ছে যে আপনি কিভাবে স্টার্ট করতে পারেন। তো এখন আমরা মোটামুটি সবকিছুই আশা করি ক্লিয়ার হয়ে গেছি, আইপি নেওয়া থেকে শুরু করে আপনার অনেক ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আপনার দেখছি যারা আপনার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে বা যারা একটু বেশি আর্ন করতে আগ্রহী, তাদের জন্য কিছু ভালো সাইট আমি আপনাদেরকে বলছি, যেরকম হচ্ছে সার্ভে জাঙ্কি, এটা খুব ভালো পেমেন্ট দিচ্ছে আপনাদেরকে এখন বর্তমানে। তো সার্ভে জাঙ্কিতে কাজ করতে হলে, এবং আপনাকে কিন্তু অবশ্যই মাস্ট বি ইউএসএ, একদম ইউএসএ ভেরিফাইড পেপার লাগবে, এবং ইউএসএ ভেরিফাইড পেপারে কিন্তু আপনার হচ্ছে কার্ড লিঙ্ক করা থাকতে হবে, ব্যাংক ইউএসএ যে কোনো একটা ভেরিফাইড ব্যাংক, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে সেটা কার্ড লিঙ্ক করা থাকতে হবে। কারণ আপনি যখন সার্ভে জাঙ্কিতে কাজ করবেন, উইথড্র দিতে যাবেন, সেটা কিন্তু সরাসরি ওই ব্যাংকে উইথড্র হয়। সো এটা হচ্ছে খুব ভালো একটা সাইট সার্ভে জাঙ্কি। এছাড়া আরো একটা সাইট হচ্ছে ওপিনিয়ন আউটপোস্ট, সো এই সাইটটিও খুব ভালো পেমেন্ট করে থাকে, কিন্তু বর্তমানে এটা বাংলাদেশ থেকে বা আপনার হচ্ছে যে এটা নতুন অ্যাকাউন্ট গুলো হচ্ছে খুব কম নিচ্ছে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো যারা টিম বা সার্ভে করে তাদের হেল্প নিতে হবে কিভাবে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পেতে পারেন। সো এই সাইটটিও খুবই ভালো। হ্যাঁ, সো আপনি এই সাইটটি থেকেও আর্ন করতে পারেন। ওপিনিয়ন আউটপোস্টের পরে আপনার হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে চান, কিউমি রয়েছে দর্শক, সো কিউমি সাইটটিও কিন্তু খুব ভালো একটি সাইট, কিউমি থেকেও আপনি খুব ভালো পেমেন্ট নিতে পারবেন। এখানেও কিন্তু আপনাকে ফার্স্ট পেপাল ভেরিফাই করে নিতে হবে, এরপর চাইলে আপনি গিফট কার্ডও পেমেন্ট নিতে পারবেন। সো কিউমিতে যে বিষয়টা হয় যে কিউমিতে আপনি যে টাকাটাই আপনি এখান থেকে আর্ন করবেন, সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি উইথড্র নিতে পারবেন। সো এটা হচ্ছে আপনি কিউমিতে কাজ করলেন, আর হচ্ছে সার্ভে জাঙ্কিতে কাজ করলেন, ওপিনিয়ন আউটপোস্টে কাজ করলেন। সো যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই তিনটা সাইটে ভালো কাজ করলে আশা করি এখান থেকে অনেক হিউজ একটা আর্নিং করতে পারবেন। আর দর্শক বা যারা ভিগেনার আছেন তাদেরকে আমি একটি সাজেস্ট করছি, যদি আপনারাও একটা ভালো আর্ন জেনারেট করতে চান, আপনারা হচ্ছে নতুন যারা একদম, তারা ব্র্যান্ডেডে কাজ করেন, সোয়াগ বক্সে কাজ করেন, দুটো সাইট মিলিয়ে কাজ করেন, হ্যাঁ দুটো সাইট মিলিয়ে সময় দিন, আপনাদেরকে অবশ্যই একটু বেশি সময় এখানে দিতে হবে। যদি দুটো সাইট মিলিয়ে প্রতিদিন আপনার অ্যাভারেজ দেখা গিয়েছে যে 5 থেকে 6 ঘন্টা টাইম এখানে আপনি দিতে পারেন, তাহলে প্রতিদিন 10 কোনো ইস্যু না দুটো সাইড থেকে। হ্যাঁ, এটা আমি একদম যেটা
একদমই আপনি না পারলেও আপনি 10 পারবেন আশা করি। সো এটা আপনারা এখান থেকে করতে পারবেন দর্শক। সো আশা করি আমাদের আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আমাদের সাথে দুজন গেস্ট ছিল যারা সার্ভের সাথে অনেকদিন থেকে জড়িত। তাপস মজুমদার ছিল, উনি হয়তো ওনার নেট ডিসকানেকশনের কারণে উনি হয়তো আমাদের কাছ থেকে, আচ্ছা উনি মেবি হচ্ছে অ্যাড হয়েছে, আমি ওনাকে অ্যাড করে নিচ্ছি আবার। হ্যাঁ তাপস ভাই, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি ভিডিওতে। তো আমরা একদম শেষের দিকে তাপস ভাই, তারপরেও আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার যদি কেউ বিপিএস নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি কি প্রিফার করবেন বিপিএস এর বিষয়ে, যদি তাপস ভাই একটু বলতেন। হ্যাঁ, বিপিএস খুব ভালো মানের মানে বিপিএস আছে, বিপিএস দিয়ে কাজ করলেও কাজ করতে পারবে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে বিপিএস ভালো না আইপি ভালো, এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকে যে ভাই আমি বিপিএস দিয়ে করলে কি আমার কাজটা ভালো বা আইপি দিয়ে কাজ করলে ভালো কিনা। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই দর্শক, যারা একদম নতুন, যারা হয়তো বা আইপি বা বিপিএস নিয়ে একটু ঘাট পাচ্ছেন, বা আইপি কি ভাই বিপিএস কি, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর বিপিএস হচ্ছে আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এখন ইন্টারনেট প্রোটোকল হচ্ছে কি যে আপনি যে ডিভাইস ইন্টারনেট ব্যবহার করেন সেটা মোবাইল হতে পারে বা কম্পিউটার হতে পারে, এই কম্পিউটার বা মোবাইলের প্রত্যেকটার আন্ডারে, হ্যাঁ আপনি যে আইএসপি ইন্টারনেট ব্যবহার করেন সেটা যদি আপনি কোনো সিম বা কোনো অপারেটর ব্যবহার করেন যেরকম বাংলালিংক, গ্রামীণ, রবি, তাহলে এগুলো হচ্ছে আপনার এই কোম্পানির আইএসপি। তো তারা হচ্ছে আপনি যখন তাদের ডেটা কিনে ব্যবহার করবেন বা কানেক্ট করবেন, অবশ্যই তাদের একটা আইএসপি থেকে আপনাকে একটা আইপি দেওয়া হবে, ইন্টারনেট প্রোটোকল মানে আপনি হচ্ছে তাদের আইপিটা পেলেন। আর যদি আপনি কোনো লোকাল ব্রডব্যান্ড ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার ওই ব্রডব্যান্ড হবে আপনার আইএসপি। সো আপনার আইএসপি আপনাকে যখন ইন্টারনেট কানেকশন দিবে তখন তারা একটা আইপি আপনাকে দিবে। সো সেটা শেয়ার হতে পারে বা ডেডিকেটেড হতে পারে। সো আমরা যারা বাংলাদেশ থেকে ইউজ করি ম্যাক্সিমাম ডেডিকেটেড না, শেয়ার আইপি ইউজ করি। সো এক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, আপনি যেহেতু ইউএসএ কাজ করবেন, ইউএসএ যখন আইপি আপনি কিনবেন অবশ্যই সেটা ডেডিকেটেড বা আপনাকে অবশ্যই রেসিডেন্সিয়াল আইপি হতে হবে। এবং আরো একটি বিষয় দর্শক হচ্ছে যেটা হচ্ছে বিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেটা এটা সম্পর্কে আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে ধরেন আপনি আপনার যে কম্পিউটারটি আপনি ব্যবহার করেন যেটা আমাদের বাংলাদেশের লোকেশন আছে তাই না, এখন আপনি যদি ইউএস এর ধরেন ইউএস এ আপনার একটা ফ্রেন্ড আছে, তো সেই ফ্রেন্ড থাকে হচ্ছে শিকাগো শহরে, তো সেখানে সে একটা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে তার কম্পিউটারটা সে ব্যবহার করে। এখন আপনি যদি বাংলাদেশে বসে সেই ফ্রেন্ডের কম্পিউটার ব্যবহার করেন তখন আমরা এটাকে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলবো, অর্থাৎ সেই কম্পিউটারটা আপনি এখান থেকে ইউজ করতেছেন, কোনো আইপি আপনাকে নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে বিপিএস। সো বিপিএস তুলনামূলক ভাবে আপনার আইপি চাইতে কস্ট একটু বেশি হয় এবং এটা খুব ভালো মানের বিপিএস গুলো পাওয়া একটু টাফ। সো এক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাট নতুন যারা তারা আইপি নিয়ে কাজ করতে পারেন, সো এটা আসলে খুব ভালো হবে। হ্যাঁ তারপরে হয়তো নেট সমস্যা হয়েছে। তানভীর ভাই আশা করি আমাদের ভিডিওটিতে মোটামুটি যত ধরনের ইনফরমেশন আছে দর্শকদের জন্য আমরা সবকিছু শেয়ার করে দিয়েছি তাই না? হ্যাঁ, মানে ফার্স্ট যেটা হচ্ছে যে আমাদের আজকের ভিডিওটার প্রথম যেটা আমাদের টার্গেট ছিল যে নিউ যারা আমরা কাজ করব বেসিক্যালি তাদের দিকে আমরা ফোকাস করেছি আজকের ভিডিওতে, যে তাদের যাতে আমরা সকল ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে পারি ফার্স্ট অফ অল যারা নিউ কাজ করবে তাদের জন্য। তো কেননা যারা ইতিমধ্যে যারা কাজ করছে তারা তো ইতিমধ্যে বিষয়টা সম্পর্কে অবগত এবং তারা খুব স্মুথলি তারা বিষয়গুলো ক্লিয়ার, বাট নিউ যারা আমরা কাজ করব তারা কিন্তু বিষয়গুলো ক্লিয়ার না। হ্যাঁ, তো আমরা আমাদের আজকের যে লাইফটা ছিল এখানে আমরা ট্রাই করেছি বা আমরা ট্রাই করছি যে নিউদের সাপোর্টটা বেশি দেওয়ার জন্য, ফোকাসটা করার জন্য তাদের জন্য যাতে হেল্পফুলটা একটু বেশি হয়, রাইট? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তানভীর ভাই এবং তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাদের অনেকটুকু মূল্যবান সময় আমাদেরকে এখানে দেওয়ার জন্য। আর দর্শক, আমাদের চ্যানেলে হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপের সকল ধরনের ভিডিও বা হেল্প ইনফরমেশন আমরা আপনাকে বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি এরকম ভাবে আমাদের প্রত্যেকটা পার্ট আমরা এখানে লাইভ লাইভ প্রোগ্রাম করব অথবা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বা ভিডিও মেক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তানভীর ভাই আপনি সবশেষে দর্শকদের জন্য যদি কিছু বলতেন। অবশ্যই, যে এক্ষেত্রে হায়দারের যে প্ল্যাটফর্মটি যে চ্যানেলের মাধ্যমে সে আপনাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করছে, ডেফিনেটলি ইটস এ গুড প্ল্যাটফর্ম আমি মনে করি। তার সে যেভাবে সবাইকে সাপোর্ট করছে, ইভেন নতুনদেরকে প্লাস আমরা যারা আছি তারা সবাই সবসময় কানেক্টেড থাকছি বিভিন্ন ইস্যুতে। হায়দারের সাথে আমি পার্সোনালি কানেক্টেড, তো বিভিন্ন সার্ভে রিলেটেড ইস্যু বা অন্যান্য যে ইস্যু গুলো আছে সেটার ক্ষেত্রে। তো আপনাদের কাছে আমার একটা বিষয়ে যেটা বলতে চাচ্ছি যে ডেফিনেটলি আপনারা
আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনাদের যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনি আমাদের নক করবেন, আমাদের কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমাদের যেটা আমরা ইউটিউবে মেবি আজকে হয়তো আপ করব বিষয় ভিডিওটি, তো সেখানে আপনি আপনার মতামত জানাতে পারেন, বা কোনো ধরনের সাপোর্ট বা হেল্প লাগলে আপনি আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আর সেই সাথে থ্যাংক ইউ সো মাচ হায়দার, যে এরকম সুন্দর একটি অনুষ্ঠান প্রোভাইড করার জন্য, অ্যাটেন্ড করার জন্য, হোস্ট করার জন্য। কেননা আমরা বেসিক্যালি যারা আছি, নিউ যারা কাজ করতে করতে চাই, তারা অনেক সময় সঠিক গাইডলাইনের যে বিষয়টা থাকে, হ্যাঁ, কারণ সঠিক গাইডলাইন এবং অ্যাকুরেট ইনফরমেশন গুলো ছাড়া কিন্তু এখানে কেউ সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, সে দেখা গেলো তে ডিমোটিভেট হয়ে যাবে, দেখা গেলো তাকে রং ইনফরমেশন দিয়ে প্রোভাইড যদি কেউ করে বা সার্ভিস সাইডটা সম্পর্কে সে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সে এখান থেকে পজিটিভের বিষয়ে, পজিটিভের বিপরীতে নেগেটিভ থিংটাই তার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে হ্যাঁ, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের যে কন্টিনিউ ভিডিও গুলো আমাদের আপ করছে সেগুলো ফলো করুন। আর থ্যাংক ইউ সো মাচ আদার, বেস্ট অফ লাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই টেক ইঞ্জিনিয়ার ভিডিও সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ। তার মানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।